প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকের প্রেজেন্টেশনে। আপনাদের সঙ্গে আমি আজকের মল্লিক। আমাদের রাজ্য থেকে যে একটা অশান্তির খবর আসছে সেই নিয়েই আমি আমার কিছু কথা বলবো। যে ভোট পরবর্তী একটা হিংসার খবর আসছে সারা রাজ্য থেকে, রাজ্যের কিছু কিছু জায়গা থেকে, যে একটা প্রতিশোধ নেবার জন্য তাদের উপরে একটা হিংসা হচ্ছে, যে একটা মানে অশান্তির খবর আসছে। তো এই ধরনের যে অশান্তিটা তৈরি করছেন কারা? কিছু কর্মী। তো এই বিষয়ে আমি আমার কিছু বন্ধুর সাথে কথাও বললাম, বা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম বা মেন স্ট্রিম মিডিয়াতে কিছু দেখলাম, যে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। অত্যাচার তো এমনিতেই ভুল, কিন্তু যেটা সব থেকে মানে সাংঘাতিক জিনিস যেটা শোনা গেল, যে জেসিবি দিয়ে নাকি তাদের বাড়ি ভাঙা হয়েছে, মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে, যেগুলো কিন্তু একদমই ডিসগাস্টিং। তো প্রিয় বন্ধুরা, আমি জানি না আমি হয়তো আপনাদেরকে ঠিকভাবে বোঝাতে পারছি কি না, তবুও আমি যেটা বেসিক জিনিস একটু বোঝাবার চেষ্টা করছি, আপনারা একটু প্লিজ মন দিয়ে শুনবেন। যারা এই ধরনের অশান্তি করছেন বা করবেন বলে হয়তো ভাবছেন, একটা জিনিস চিন্তা করে দেখুন, সারা বাংলার মানুষ তাদের যে রায়টা দিয়েছেন, যার জন্য আজ কিন্তু ভারতের ইতিহাসে, আমাদের বাংলার ইতিহাসে তৃণমূল কংগ্রেস কিন্তু রেকর্ড সংখ্যক সিট নিয়ে ক্ষমতায় এসেছেন। কেন এসেছেন? মানুষ তাদের রায় দিয়েছেন, ভোট দিয়েছেন। মানুষ কেন ভোট দিয়েছেন? মানুষ শান্তি চান। মানুষ শান্তি, ভবিষ্যতে যাতে সামনে শান্তি থাকে, তাদের বাড়িতে শান্তি থাকে, সমাজে শান্তি থাকে, সেই শান্তির জন্য কিন্তু ভোটটা করেছেন। কিন্তু সেই জয়ের পর প্রতিশোধ নেবার জন্য এই ধরনের যে অশান্তি যারা সৃষ্টি করছেন, এটা কিন্তু করবেন না। তার কারণ হচ্ছে, আমি আমার কিছু যারা পরিচিত, যারা কিন্তু শীর্ষ নেতৃত্ব, যারা বড় বড় নেতা বা তৃণমূলের সাথে বহু দিন ধরে যুক্ত, তৃণমূলের হয়ে কাজ করেছেন, লড়াকু নেতা, লড়াকু কর্মী, তাদের কাছ থেকে যারা জানলাম, তারা কিন্তু এইসব জিনিসে অবগত নন, তারা এইসব অশান্তি চান না। তারা বলছেন, হ্যাঁ আমরা মানুষকে বোঝাই, যারা হয়তো জানেন না মানে অন্য দলে চলে যান পার্টির কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নেবার পরেও, তো তাদেরকে আমরা বোঝাই, কিন্তু তারা একদমই আসছেন না বলে তাদের উপর হামলা, অত্যাচার, এটা কিন্তু তারা একদমই চান না, এবং এটা যাতে রোকা হয় তার জন্য তারাও স্টেপ নিচ্ছেন। তো বিভিন্ন জায়গায় আমরা দেখতেও পাচ্ছি, সবথেকে প্রথমে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজেই একটা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে এই ধরনের অশান্তি যারা করছেন নিচুতলার কর্মীরা, তারা কিন্তু পার্টির নাম খারাপ করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া স্টেপ নেবে। তারপরে বিভিন্ন জয়ী এমএলএর কাছ থেকে আমরা এর বিরুদ্ধে বক্তব্য শুনেছি। উত্তরপাড়ার এমএলএ কাঞ্চন মল্লিক, তিনি বলেছেন এই বিষয়ে। ক্যানিং পূর্বের এমএলএ শওকত মোল্লাকেও শোনা গেছে এই বিষয়ে, এর বিরুদ্ধে, এই অশান্তির বিরুদ্ধে কথা বলার জন্য। নমস্কার, আমি কাঞ্চন মল্লিক। আমি আমার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সমস্ত মানুষকে, আমাদের সমস্ত তৃণমূল কর্মীকে বলছি যে একটু সংযত থাকুন, নিজেদের মধ্যে কোনো অশান্তি ঝামেলা বিজেপির বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে কোনোভাবেই কোনো অশান্তিতে জড়াবেন না, সংযত থাকুন, শান্ত থাকুন। নেত্রীর কাছ থেকে আমাদের নির্দেশ এসছে, আমাদের বলা হয়েছে যে আমাদের সংযত থাকতে, কোনো রকম কোনো প্রলোভন প্ররোচনার ফাঁদে পা দেবেন না, অশান্তি করবেন না, এটা বারে বারে আমাদের নেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে। আমি আপনাদের সবাইকে করজোরে অনুরোধ করছি, সংযত থাকুন, কোন রকম কোন প্ররোচনার ফাঁদে পা দেবেন না, ঝামেলা করবেন না, অশান্তি করবেন না, দয়া করে, এতে ভবিষ্যতে আমাদের বিধানসভার ক্ষতি হতে পারে, দয়া করে এটা করবেন না, পশ্চিমবঙ্গে শান্তির আবহাওয়া বজায় রাখুন। তো মূল কথা এই, একটা এই জিনিসটা ভুলবেন না যে মানুষ কিন্তু ভোট করেছেন শান্তির জন্য। আর আমার যুক্তিতে যেটা, ওই সমস্ত মানুষ যারা তৃণমূল এর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, তো তাদের দূরে সরে যাওয়ার দুটো কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে, যে সমস্ত তৃণমূলের নেতা বা কর্মীর উপর দায়িত্ব দেওয়া ছিল ওই সমস্ত মানুষকে ঠিক রাস্তায় আনার জন্য, বুঝিয়ে বাজিয়ে, তো তাদেরকে ঠিক মতো হয়তো বোঝানো হয়নি তাদের। আমার মনে হয় তাদেরকে বোঝানোটার মধ্যে খামতি রয়ে গেছে, সে সমস্ত মানুষও হয়তো বুঝে উঠতে পারেননি, যার জন্য তৃণমূলের কাছ থেকে দূরে সরে গেছেন। আবার এমনও হতে পারে বিরোধীরা সেই সমস্ত মানুষদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে, মিথ্যা কুমন্ত্রণা দিয়ে, মিথ্যা কথা বলে তাদেরকে তাদের রাস্তায় টেনে নিয়ে চলে গেছেন তৃণমূলের কাছ থেকে সরিয়ে। এই দুটো জিনিস হতে পারে। এর জন্য কি করতে হবে? আমার মনে হয় যে ভোট হয়ে গেছে বলে তাদেরকে বোঝানো শেষ তা নয়, এখনও বুঝিয়ে যেতে হবে। তারা যদি বিপথে চলেও যান, তাদেরকে কিন্তু এখনও বুঝিয়ে যেতে হবে। আবার এমন অনেক মানুষ আছেন যারা হয়তো বলবেন যে না, তৃণমূল সরকার যতই ভালো কাজ করুন, আমাকে যদি আমার বাড়িতে বসিয়ে মাসে মাসে মাইনেও দেন, তবুও আমি তৃণমূলকে ভোট দেব না, তৃণমূলের কাছ থেকে দূরেই থাকবো। সেই সমস্ত মানুষ যদি বলেন যে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তো সেখানে কিন্তু যে তার জেসিবি দিয়ে বাড়ি ভাঙা, বাড়িতে ঢুকে মারধর, এগুলো কিন্তু ঠিক নয়। প্রতিশোধের একটা মাধ্যম আছে, একটা
কথার মানে বুঝিয়ে বাজিয়ে আপনার মানে প্রতি যাকে বলা হয় প্রতিশোধের একটা মাধ্যম আছে, যে মারধর করে প্রতিশোধ এটা কিন্তু শেষ কথা নয়, যেহেতু পার্টি যে যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই যে ধরনের খবর আসছে বাড়িতে ঢুকে মারধর, মহিলাদের উপর অত্যাচার, জেসিবি দিয়ে বাড়ি ভাঙা, এই সমস্ত জিনিসের বিরুদ্ধে কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও তার কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। আর আরেকটা জিনিস চিন্তা করবেন যে এই সমস্ত জিনিসগুলো করলে প্রতিশোধ নেবার জন্য এটা কিন্তু আপনাদেরই যারা করছেন, আপনাদেরই যে পছন্দের পার্টি তৃণমূল কংগ্রেস, তারই প্রতি একটা খারাপ ছাপ পড়ছে। যে পার্টি এত সুন্দর একটা জয়লাভ করলো, আপনারা যে পার্টিকে পছন্দ করেন সেই পার্টিটা যদি এত সুন্দর একটা জয়লাভ করলো রেকর্ড সংখ্যক সিট নিয়ে, এই ধরনের জিনিসগুলো করলে সেই পার্টির প্রতি কি মানে সেই পার্টির ছবিটা কি ভালো হবে? পার্টির প্রতি একটা খারাপ ছাপ তো অটোমেটিক আসবে, আর এর জন্য দায়ী হবেন আপনারা। তো অন্তত আপনার পছন্দের পার্টির ওপর আপনারা চিন্তাভাবনা করে এই ধরনের অশান্তি থেকে কিন্তু একদম দূরে সরে যাবেন। আর আপনি অশান্তি করবেন, হামলা করবেন, আক্রমণ করবেন কার উপর? আপনার সেই প্রতিবেশীর উপরেই তো। আমি এটুকু নিশ্চিত, সেই আপনি যার উপর অশান্তি করছেন, মারধর করছেন, সেই মানুষটা কিন্তু পরে যখন অন্য কোনো বিপদে পড়বেন রাজনীতি বাদ দিয়ে, কিন্তু আপনি নিজেই কিন্তু সবথেকে প্রথমে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাবেন, এটুকু আমি নিশ্চিত। বা আপনি নিজেও যদি অশান্তির মধ্যে পড়েন, কোনো বিপদের মধ্যে পড়েন, সেই মানুষটাই কিন্তু প্রথমে আপনার কাছে আসবেন মানে সহায়তা করার জন্য। নেতা মন্ত্রী বা কর্মী আসতে করতে অনেক দেরি হয়ে যাবে, সেই আপনার প্রতিবেশীই কিন্তু আসবেন। তাহলে এই ধরনের অশান্তি করে কী লাভ? আর বিশেষ করে যে বললাম না যে প্রতিশোধের একটা মাধ্যম আছে, হয়তো অনেক মানুষ তৃণমূলের প্রতি খুব খারাপ ব্যবহার করেছেন, সে যদি করে থাকে তাকে ডেকে তার উপযুক্ত আপনি ব্যবস্থা করুন, যারা যারা অন্যায় করেছেন তাদেরকে ডেকে আপনি ব্যবস্থা করুন, তার বাড়ি ভেঙে দেবেন। সে বাড়িটা তো শুধু তার নয়, তার বৃদ্ধ বাবা মা ভাই বোন বাচ্চা কাচ্চা সব আছেন, তো এই তাদের উপরেও তো অত্যাচারটা হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমরা কেন চিন্তাভাবনা করছি না? যারা তৃণমূল কংগ্রেসকে সত্যিকারের ভালোবাসেন, বহু পুরনো তৃণমূলের জন্য বহুদিন ধরে তারা কাজ করে যাচ্ছেন, সক্রিয় নেতা, সক্রিয় কর্মী, লড়াকু নেতা, লড়াকু কর্মী, এক কথায় বলা যেতে পারে যাদের রক্তের সাথে তৃণমূল কংগ্রেস আছে, তো সেই সমস্ত মানুষ কিন্তু এই ধরনের অশান্তি অন্তত চান না, প্রতিশোধ চান। বললাম প্রতিশোধ হয়তো চান, প্রতিশোধের মাধ্যম আছে, তাকে ডেকে যে এই বিশ্বাসঘাতকের মতো জিনিসটা কেন করা হচ্ছে বা আরও অন্যান্য পদ্ধতি আছে, কিন্তু সীমার বাইরে গিয়ে অত্যাচার, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেও অশান্তির মধ্যে পড়ছে বা আমাদের রাজ্যটাও অশান্তির মধ্যে পড়ছে। তো এই আমাদের রাজ্যকে অশান্তির হাত থেকে বাঁচানোর দায়িত্ব কিন্তু যে সমস্ত বন্ধুরা এই ধরনের জিনিস করছেন আপনাদের সকলের উপরে। আর একটা জিনিস কিন্তু আমাদের রাজ্যের প্রশাসনের কাছ থেকে যে ভালো জিনিসটা দেখলাম, যেটা আমি 7TV বাংলা একটা চ্যানেলে আমি দেখছিলাম, তো সেই চ্যানেলের মাধ্যমে যে প্রশাসন পুলিশ কেমন রাস্তায় বেরিয়ে মাইকিং করে মুখে প্রচার করে ওই সমস্ত মানুষদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন যাতে এই ধরনের অশান্তি তারা না করে, শান্তির সাথে বার্তা দিয়ে দিচ্ছেন পুলিশ যে অশান্তি করলে, অশান্তি থেকে দূরে থাকতে বলা হয়েছে, অশান্তি করলে কিন্তু ফল ভালো হবে না। আপনারা সেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, যদি এই ভিডিও ক্লিপটা অন্য একটা চ্যানেলের, তবে আমি প্রয়োজন এটা মানুষকে দেখানোর, যার জন্য আমি একটু ক্লিপ দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এলাকাবাসীর উদ্দেশ্যে বারবার জানানো যাচ্ছে, গতকাল আমরা সমস্ত দল, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাহায্যে আমরা একটা শান্তি বৈঠক করেছিলাম। সেই বৈঠকে পরিষ্কার সিদ্ধান্ত হয়েছে যে তারা কোনো রকম কোনো অশান্তি বরদাস্ত করবেন না। যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো এলাকায় ঝামেলা সৃষ্টি করেন তাহলে তার পাশে কিন্তু তার দল থাকবে না, এবং তাদের বিরুদ্ধে কঠিন যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ অলরেডি দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মহাশয়া বলেছেন যে যদি কেউ আপনারা ঝামেলায় জড়ান তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, বাড়ির বাইরে বেরোবেন না। তো এত সুন্দর প্রশাসনের মাধ্যমে একটা ওয়ার্নিং বার্তা দিয়ে দেওয়া হলো, তো যেটা আমাদের সকলকারই খেয়াল রাখা উচিত। আমি সবশেষে আবারও আমি করজোড়ে আমি ওই সমস্ত ভাইদেরকে অনুরোধ করব যে শুধু প্রতিশোধ নেবার জন্য এই ধরনের অনাচার করবেন না, যে বাড়ি ভেঙে দেওয়া, মারধর করা,
আপনি যদি সত্যি আপনার পার্টি তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেন তাহলে সেই পার্টির খাতিরে, সেই পার্টির যে জয়, সেই জয়ের খাতিরে আপনারা এই ধরনের অশান্তি থেকে দূরে সরে আসুন, অন্যভাবে বোঝান। আর যে সমস্ত ভাই আরও আছেন যারা মানে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য হয়তো এই জিনিসগুলো করেছেন, আপনারাও কিন্তু সাবধান হয়ে যান। কেননা মানুষ অশান্তি, যে বললাম মানুষ অশান্তি চান না, মানুষ শান্তি চান বলেই শান্তির পক্ষে রায় দিয়েছেন। তো এই সমস্ত জিনিসগুলো থেকে আপনারা সবাই সাবধান হয়ে যাবেন। আর তৃণমূলের যারা এটা করছেন, হয়তো আপনারা মনে করছেন যে একটা তারা যে সমস্ত মানুষরা মানে ধোঁকা দিয়েছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগুলো করছেন, কিন্তু এরকমভাবে নয়, অন্যভাবে। আপনি তাকে ডাকুন বসে কথা বলে, অন্যরকমভাবে করুন। বাড়ি ভাঙা, মারধর করা, বাড়ির লোককে মারধর করা, মহিলাদের উপর অত্যাচার, ধমকি, এগুলো একদমই করবেন না। এতে আরও যে সমস্ত তৃণমূলের, যে বললাম না লড়াকু সক্রিয় বহু পুরনো নেতা কর্মী যারা কাজ করে যাচ্ছেন, যারা সত্যিকারের শান্তি চান, তারাও কিন্তু দুঃখ পাচ্ছেন এই জিনিসগুলোতে। তো আশা করি আপনারা আমার এই কথাটাকে খারাপভাবে নেবেন না। ধন্যবাদ।